মাধবী রোজ নামচায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি 8টা বাজে, তখন ঘুম থেকে উঠেছি, কিন্তু এখন বাজে প্রায় 11টা। ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর কাড়া খেয়েছি। কাড়া বলতে ওই যে সমস্ত হলুদ সমস্ত কিছু মিশিয়ে গোলমরিচ তুলসী পাতা। আবার খাবো দুপুরের দিকে, 3-4 বার খাই, মানে যখন খুশি তখনই খাই আর কি। যাই হোক, আপনারাও খাবেন, ভালো থাকবেন আর হাসি খুশিতে থাকবেন। সবাই জানেন কীভাবে থাকতে হবে, কিন্তু টেনশন তো ভীষণ কাজ করছে, সরি, মানে খুব ভালো থাকার জন্য এই ইউটিউব চ্যানেলই একমাত্র সহায়। প্রথমে আমি এটা বন্ধ করে রেখেছিলাম যাতে না আমি কিছু দেখতে পাই, কিন্তু দেখলাম না, এই বন্ধুগুলো ছাড়া আমি ভালো থাকবো না, সেজন্য আবার আমি ফিরে এসেছি। আমি ভেবেছিলাম যে করোনা যখন একদম শেষ হয়ে যাবে তখন আবার আমি আসবো। যাই হোক, আমার কদিন দেওয়া হয়নি, সেটা আমার নিজের দোষেই হয়েছে। খুব টেনশন করছিলাম, খুব আতঙ্কে ছিলাম, সেজন্য ওটা আতঙ্ক এখনও আছে। এখনও যে আতঙ্কে নেই তা নেই, আতঙ্কে আছি। আমার ঘরে ছোট বাচ্চা আছে দুটো, তারপর বুড়ো বয়স্ক মানুষ আমরা দুজন, এই সমস্ত কারণে আমাদের টেনশনটা। আমাদের একটা করে ভ্যাকসিন আছে, কালকে আবার একটা ভ্যাকসিন আছে, 12 তারিখ। 12 তারিখে আমরা ঘর থেকে আর বেরোবো না। আমরা ভাবছি যে ভ্যাকসিনটা 15-16 করে নিয়ে নেব, সেজন্য আপনাদেরকে একটু জানালাম। আপনারা সবাই ভ্যাকসিন নিয়েছেন, যারা নেননি তারা নিয়ে নেবেন, কোনো চিন্তা কিছু নেই। আর কি বলবো, এবার দেখুন আমি রান্না কি কি করেছিলাম আজকে। আমি কিছু করেছি, আমার বৌমা কিছু করেছে, মানে আমাদের দুজনকেই করতে হয়, ওই জন্য আমরা মিলেমিশেই করি। কালকের রান্না আমি করেছি, যেটা সেটা দেখাচ্ছি। এটা তো আপনারা যখন দেখবেন তখন একদিন পরে দেখছেন আমার ভিডিওগুলো, আমি প্রথম দিন ছাড়তে পারি না, আমি পরের দিনকে আমি ছাড়ি। রান্না হয়েছিল ডিমের ঝোল, এটা উচ্ছে আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ির মতো সর্ষে বাটা দিয়ে, ঢেঁড়স আলুর তরকারি, আর হয়েছে কলমি শাক, আলু আর শুটকি মাছ পেঁয়াজ রসুন দিয়ে, এটা আমি করেছিলাম। এইটা আর উচ্ছেটা আমি করেছিলাম, আর বৌমা ওই দুটো রান্না করেছিল। আর এই ভাতটাও দেখিয়ে দিলাম, ভাত অবশ্য এখান থেকে আমার বরকে আর নাতিকে খেতে দেওয়া হয়ে গেছে, ওরা খাচ্ছে, ওদের খাওয়া প্রায় শেষ। আমার তারপর মনে পড়েছে ভিডিও করতে হবে, আর আমার এই গ্রুপটার ফটো কালকে আমি আর দেওয়া হয়নি, কালকে এই ফটোটা দেওয়া হয়নি। আমাদের ইন্দ্রাণী গ্রুপের আমাদের সব মহিলা বাহিনী, এরা সব আমার বান্ধবী, এখানে রাও এই দুজনও আমার বান্ধবী, আমাদের সাথে একসাথে আমরা সব অনুষ্ঠান করি। কিন্তু এই আমাদের গানের দিদিমণি বাদিকে বসে আছে, আর এই যে মাঝখানে ইনি হচ্ছে গান শেখায়, আর আমরা সব একসাথে, আমাদেরই বান্ধবীরা সব। আর ওই দেখুন হাসছে ওই মেয়েটি, আমার সাবস্ক্রাইবার একজন, এবং ও একজন ইউটিউবের ব্লগ দেয় করে, আমিও করি। আমার এই ইন্দ্রাণী গ্রুপটা এই কাল এই যে কাগজ সরি যে এটাকে কি বলে ব্যানার, সেই ব্যানারটা। আর এখানে আমার বান্ধবীরা সব বসে আছে, নাটকের রিহার্সালের জন্য সমস্ত স্ক্রিপ্ট দেখছেন, বা কি হবে না হবে সেই সমস্ত আলোচনা হচ্ছে। এখানে মেয়েরা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই করবেন, আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা।